বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান একই সাথে একজন তুখোর বক্তা ছিলেন। আমাদের আজকের ভিডিওতে শেখ মুজিবুর রহমানের টপ ৫ ভাষণ বা হুঙ্কার দেখতে যাচ্ছি। শেষে ৫ নম্বরে যে থাকবে সেটি হচ্ছে এটি। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। এখন আমরা শেখ মুজিবুর রহমানের টপ ৪ রাজনৈতিক ভাষণ দেখতে যাচ্ছি। বিশেষ করে স্বাধীনতার পরে তিনি জনগণের মাঝে এসে দেশের পরিস্থিতি নিয়ে একটা বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ করে দেশের স্বাধীনতার পরে দেশ কোন পরিস্থিতিতে যাচ্ছে এবং এর পূর্বে কী অবস্থা হয়েছিল সেটা নিয়ে তিনি জনগণের সামনে খোলাসাভাবে কথা বলেন। সে হিসেবে টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই বা আর্থিক বিভিন্ন কথা তিনি তুলে ধরেন, সেটা থাকবে নাম্বার ৪ে। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। এখন আমরা শেখ মুজিবুর রহমানের টপ ৩ রাজনৈতিক হুঙ্কার বা ভাষণ দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতির পরবর্তী সময়ে সম্ভবত ১৯৭২ সালে বা এই সময়টায় তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান করেন। এটা বাংলাদেশের ইতিহাসে আজীবন স্মরণীয় থাকবে। বিশেষ করে একজন বাংলাদেশি হিসেবে তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ উপস্থাপন করেন স্বাধীনতার পরবর্তী সময়ে। সে হিসেবে তার সেরা ৫টি বক্তব্যের মধ্যে অবশ্যই জাতিসংঘের এই বাংলায় দেওয়া ভাষণটি তালিকায় থাকবে। আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় শীর্ষস্থানে রয়েছে। আমি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। এখন আমরা শেখ মুজিবুর রহমানের সেরা ৫টি ভাষণের মধ্যে ২ নম্বর বক্তব্যটি দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি জনগণের উপর আক্ষেপ করে যে কথাটি বলেছিলেন, বিশেষ করে স্বাধীনতার পরবর্তীতে যখন জনগণের মাঝে ত্রাণ এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় সেগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছিল, যেটা বর্তমানে আরও বেশি হয়। সেই হিসেবে শেখ মুজিবুর রহমান যে কথাটি উপস্থাপন করেন, মানে চোরের খনি পেয়েছেন, সেটা আপনার তারা মুখ থেকে শুনবেন, সেটা থাকবে নাম্বার ২ এ। যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথা থেকে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এখন আমরা সেই কাঙ্ক্ষিত শেখ মুজিবুর রহমানের ১ নম্বর ভাষণ বা বক্তব্য হুঙ্কার দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আর কোনোটি নয়, ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া তার সেই ঐতিহাসিক ভাষণ, যেটা পৃথিবীর সেরা ১০টি ভাষণের একটি ভাষণ হিসেবে সমাদৃত হয়েছে। সেই ভাষণ যেটি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য বাঙালিকে অনুপ্রেরণা দিয়েছিল, সেটি থাকবে নাম্বার ১। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু শেখ মুজিবুর রহমানের সেরা ৫টি ভাষণ। আর বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ করে স্বাধীনতার পরবর্তীতে তিনি বাকশাল প্রতিষ্ঠা করেন, একই সাথে পরবর্তীতে ৭২ নির্বাচন নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও শেখ মুজিবুর রহমান ভাষণের দিক থেকে কিন্তু এক অনন্য ব্যক্তিত্ব ছিল। বিশেষ করে পৃথিবীর সেরা ১০টি ভাষণের একটি হচ্ছে তার এই ৭ মার্চের ভাষণ, বা তিনি একজন তুখোর বক্তা ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না, বা মানুষকে নিয়ে বিভিন্ন সমালোচনা থাকতে পারে, কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিক থেকে তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড আর আমাদের এই চ্যানেলে আমরা টপ ৫ নামের যে সিরিজটি চালু করেছি সেটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে এভাবে কিন্তু তারা আপনারা বিভিন্ন ব্যক্তির সেরা ৫টি বক্তব্য এবং ভাষণ বা সেরা ৫ জন ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নিতে পারেন। আমাদের আলাদা প্লে লিস্টটি করা হয়েছে টপ ৫ নামে। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।